নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আজাদী কা অমৃত মহোৎসব সমারোহের সমাপ্তি ঘোষণা করল কাছাড় পুলিশ প্রশাসন। বরখুলা জলসম্পদ বিভাগে উত্তোলিত হয়নি তিরঙ্গা, সরব স্থানীয়রা জানালেন তীব্র ক্ষোভ। সড়ক সংস্কারের কাজে পানীয় জলের পাইপ কেটে দেওয়ায় তীব্র সমস্যায় মেহেরপুরের জনগণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আজাদী কা অমৃত মহোৎসব সমারোহের সমাপ্তি ঘোষণা করল কাছাড় জেলা পুলিশ প্রশাসন। 15ই আগস্ট দেশের 76তম স্বাধীনতা দিবসকে ঘিরে গোটা জেলায় এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছিল। প্রধানমন্ত্রীর আহ্বানকে শ্রদ্ধা জানিয়ে জেলার জনগণ ঐক্যবদ্ধভাবে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে এগিয়ে এসেছেন। জেলার শান্তি সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে কাছাড়ের সাধারণ মানুষ 76তম স্বাধীনতা দিবসকে এদিন সফল রূপ দিয়েছেন। এদিকে আজাদী কা অমৃত মহোৎসবকে ঘিরে কাছাড় জেলা পুলিশ প্রশাসন ও 3 দিন জেলা জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যসূচির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়েছেন। সোমবার বিকেলে শহরতলির অন্নপূর্ণাঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আজাদী কা অমৃত মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্যরা উপস্থিত থেকে SDRF এর নৌকায় চড়ে গোটা বরাক নদীর পরিক্রমা করেন ও আতশবাজি পুড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার রমনদীপ কৌর সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 5 years of independence, and we tried but could not complete 75 activities in the commemoration. So this is one of the activities in commemoration of the 75 years of independence. Isme humne organize kiya tha ek boat activity in which it was again rejoicement in the freedom, 75 years of freedom. So it is one of the activities amongst the many, though we tried completing 75 of them. গোটা দেশ যখন প্রধানমন্ত্রীর সাড়ায় আজাদী কা অমৃত মহোৎসব পালনে মেতে উঠেছে এবং 76তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই বরখোলা বিধানসভা কেন্দ্রে দেখা গেল ভিন্ন চিত্র। সোমবার গোটা দেশের সাথে বরাক উপত্যকার সরকারি বেসরকারি সংস্থা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে 76তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও বরখোলা জাটিঙ্গা নদীর সংলগ্নে থাকা উজানগরে জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ নিয়ে চর্চা শুরু হয়েছে সচেতন মহলে। স্থানীয়দের সূত্র মতে জানা যায়, এদিন দুপুরে স্থানীয়রা এলাকার জলসম্পদ বিভাগের কার্যালয়ের সম্মুখে থাকা খেলার মাঠে ফুটবল খেলতে এসে দেখতে পান কার্যালয়টি বন্ধ রয়েছে, এমনকি কার্যালয়ের কন্ট্রোল রুমে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। স্থানীয়দের মধ্যে জহর বর্মন, বিধান বর্মন, জাহির উদ্দিন, পিনাক দাসরা অভিযোগ করে বলেন, গোটা দেশজুড়ে স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং 76তম স্বাধীনতা দিবসকে পালন করতে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক সেই জায়গায় একটি সরকারি কার্যালয়ে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তারা। গত শনিবারে যেটা যে অনুষ্ঠান হয়েছে, হর ঘর ঘর তিরঙ্গা যেটা তোলার অনুষ্ঠান, ওই দিন সকালে দেখলাম, আমার বাড়ির থেকে দেখলাম আর কি, যে এডুকেশনের স্টাফ তারা 2-3 জন আইসুইন, আর ওইখানে লোকাল আরও এখানে স্থানীয় যারা আশেপাশে তারাও কয়েকজন আনা হয়েছে। আনার পরে এইখানে ফ্ল্যাগ তোলা হয়েছে দেখলাম, এটা আমি তো আইসি না, এখানে আইতাম পারছি না, আমার বাসার থেকে আমি দেখলাম ফ্ল্যাগ তোলা হয়েছে, ফটোও তোলা হয়েছে দেখলাম মোবাইল দিয়ে। তো এটাও জানলাম যে এটা একটা প্রতিষ্ঠান হিসাবে এখানে তোলা হইলো গত শনিবারেও, আর আজকে তো সকালবেলার থেকেও দেখলাম না এখানে ফ্ল্যাগ। তারপর এখানে তো খেলা চলে, খেলা দেখলাম এখানে প্রচুর এখানে জনসমাবেশ হয়েছে, এখানে তো ফ্ল্যাগও তিরঙ্গা ফ্ল্যাগও তোলা হয়েছে ফ্ল্যাগে এবার খেলাতে। আর এখানে বই এখানে আমরা এখানে কয়েকজন বোয়াত আসলাম, তখন এদিকে যখন দৃষ্টি দেখা দেওয়া হয়েছে তখন দেখা যায় যে আমরা এডুকেশন যেটা যে স্কিম এখানে কন্ট্রোল রুম যেটা আছে, এই কন্ট্রোল রুমের সামনে ফ্ল্যাগ নাই। তো এই স্কিমের নাম তো জাটিঙ্গা জলসেচ প্রকল্প, এটা এটা আমি যখন আইছি এটার মধ্যে দেখছি ফ্ল্যাগ উঠানি নাই। উজানগর শনিবারে ফ্ল্যাগ উঠানি হয়েছে, আজকে যে 15 আগস্ট এটা আজকে ফ্ল্যাগ উঠানি হয়েছে, এটা আমি আগে দেখছি।
দেখার পরে একজন কয়েকজনের সঙ্গে আলাপ করছি, আলাপ করার পরে কইছে নি যে আজকে তো ফ্ল্যাগ উঠানি হয়েছে না, ঘরে উঠছে ফ্ল্যাগ, কিন্তু আজকে এইখানে মানে ফ্ল্যাগটা উঠছে না। বড় দুঃখজনক কথা যে সরকারি কার্যালয়ের মধ্যে উঠছে না, খারাপ লাগে, খুবই খারাপ। সড়ক সংস্কারের কাজে সে পানীয় জলের পাইপ কেটে নেওয়ায় পানীয় জলের সমস্যায় তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বৃহত্তর মেহেরপুর এলাকার জনগণদের। মঙ্গলবার অবশেষে কাছাড় জেলার জেলাশাসকের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত সুরাহার জন্য একটি স্মারকপত্র প্রদান করেন তারা। এতে উল্লেখ করে ভুক্তভোগীরা জানান, সম্প্রতি পূর্ত বিভাগের তরফ থেকে সড়ক সংস্কারের কাজ করতে আসা কর্মীরা এলাকায় থাকা পানীয় জলের পাইপলাইনটি বিচ্ছিন্ন করে দেন, যার দরুন বৃহত্তর মেহেরপুর এলাকায় পানীয় জলের অভাবে তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই এলাকার পানীয় জলের পাইপটি ফের সংযুক্ত করতে জেলাশাসককে স্মারকপত্র তুলে দিয়ে নালিশ জানান ভুক্তভোগীরা। পাশাপাশি সড়ক তৈরির কাজে নেমে পূর্ত বিভাগের কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয় জল সরবরাহের পাইপলাইনটি বিচ্ছিন্ন করে দেওয়া ঘটনার তীব্র নিন্দা জানান। কিছুদিন ধরে গ্রাহকরা ঠিকমতো জল পাচ্ছেন না, কারণ পিডব্লিউডি যে রাস্তা বড় করেছে, বোথ সাইড পাইপলাইনের কথা ছিল, সেই পাইপলাইন না হওয়াতে আমাদের পুরনো লাইন যেটা আছে সেটা প্রায় মাটির অনেক নিচে, সেটা থেকে জলের প্রেশার পায় না, এবং আমাদের দুই চার গলিতে যে লাইনের কানেকশন দেওয়া হয়েছে নতুন গ্রাহকরা জল পাচ্ছেন না, পুরান গ্রাহকরাও জল পাচ্ছেন না। এই পরিপ্রেক্ষিতে পিডব্লিউডি যদি বোথ সাইড পাইপলাইন না করে দেয় তাহলে আমাদের যে জলের অসুবিধা হচ্ছে এটা জানাতে আমরা জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে এসেছিলাম। জেলা উপায়ুক্ত মহোদয়কে না পেয়ে আমরা এডিসি দুজুম সাহেবের কাছে দিয়েছি আমাদের এই মেমোরান্ডামটি। মেমোরান্ডামে আমাদের গ্রাহকরা অনেকে সই করেছেন, এই এই পিএইচির যে জলের অসুবিধা, বিগত দিনে রাস্তা বড় করার পর থেকেই শুরু হয়েছে। এই রাস্তা বড় করার পরে যে অসুবিধাটা হচ্ছে সেটা আজ পর্যন্ত বিগত দুই বছর করোনাকাল থেকে শুরু হয়ে দুই বছর অতিক্রান্ত, এখন পর্যন্ত আমরা এই জলের অসুবিধা থেকে মুক্ত হতে পারিনি। তাই মেহেরপুর যে ওয়াটার স্যানিটেশন টিম বিন্দু ডিপি এবং মেহেরপুর ডিপি নিয়ে আছে, সেই অঞ্চলের গ্রাহকরা অনেক জলের অসুবিধার সম্মুখীন। এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সোমবার উধারবন্দে পালিত হলো 76তম স্বাধীনতা দিবস। উধারবন্দের বিভিন্ন সরকারি কার্যালয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থার কার্যালয়ে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুরূপভাবে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে উধারবন্দ শিক্ষা সদন স্কুল, কাঁচাকান্তি বিদ্যামন্দির, গুরুকুল স্কুল, আনন্দমার্গ স্কুল, ডিএনএইচএস স্কুল সহ এলাকার বিভিন্ন স্কুল। এদিকে লার্সিং জিবিতে বাগান শ্রমিকরা প্রায় 500 তিরঙ্গা হাতে নিয়ে গোটা জিবিতে পদযাত্রা করেন। এদিন উধারবন্দ থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন থানার ওসি প্রদীপ হালুই। এছাড়াও এদিন উধারবন্দ মিনি ফোর্স কেরিয়ার ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি র্যালি করে এই দিনটি উদযাপন করেন তারা। ভারতবর্ষের 75তম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমরা যে মহোৎসব পালনের অংশীদার হয়ে উধারবন্দ মিনি ফোর্স কেরিয়ার ড্রাইভার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন এই শুভলগ্নে একটু পরেই শোভাযাত্রা শুরু করবে। এই সংস্থার সভাপতি শ্রী ইরাজ রায় আমাদের মধ্যে আছেন, সম্পাদক পঙ্কজ দেব এবং উপদেষ্টা আমিসহ জগন্নাথ রায় এবং অন্যান্য সবাই কর্মকর্তাবৃন্দ আজকে এখানে আছেন। আমরা একটু পরেই ভারতবর্ষের এই পূর্ণ দিনটিকে উদযাপন করার জন্য আমরা সমস্ত এলাকা মিনি ট্রাকগুলো নিয়ে আমাদের সংস্থা আজকে পরিক্রমা করবে। এ মর্মে আমরা উধারবন্দবাসীকে সবাইকে সহযোগিতা এবং সামিল হওয়ার জন্য এই পূর্ণ লগ্নে আহ্বান জানাচ্ছি। গোটা দেশের সাথে উধারবন্দেও পালিত হলো 76তম স্বাধীনতা দিবস। এদিন উধারবন্দের সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে উধারবন্দ থানার অস্থায়ী বেদিতে পতাকা উত্তোলন করেন মঞ্চের সভাপতি শিবাশিস চক্রবর্তী। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক শিবাজি ধর, রফিউল আলম রিন্টু, স্নেহাংশু তালুকদার, বিজিৎ দাস, নঈম বরভুইয়া, হিতাংশু শীল, ইউসুফ বরভুইয়া প্রমুখ।
এই দিনের 76তম স্বাধীনতা দিবসে সকাল 6টায় উধারবন থানার গাওরক্ষী বাহিনী এবং উধারবন নুপুনৃত কেন্দ্র সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে এক রেলি বের করা হয়। রেলিটি উধারবনদের বিভিন্ন সড়ক পরিক্রমা করে উধারবন থানায় এসে শেষ হয়। নমস্কার, দেশের 76তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা দেশবাসীকে প্রীতিয় শুভেচ্ছা জানাই উধারবন সাংবাদিক মঞ্চ থেকে। বন্ধুরা, আজকের দিনে আমরা 75তম স্বাধীনতা দিবস অতিক্রম করে 76তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। দেশের ইতিহাসে 75 বছর বয়স একটা অসাধারণ তাৎপর্য রাখে এবং যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আশা করব আমরা আমাদের দেশের যারা কর্ণধার আছেন, যে সরকার আছে, তারা মানুষের জীবনে সার্বিক স্বাধীনতা, সার্বিক অধিকার সুরক্ষায় সচেষ্ট ভূমিকা পালন করবে এবং সমাজের প্রত্যেক মানুষ দেশের সেবায় এবং সমাজের সেবায় এবং সর্বোপরি মানবিকতার স্বার্থে, মানবিকতার লক্ষ্যে কাজ করে যাবে। আজকের দিনে আমরা উধারবন সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে, প্রত্যেক সদস্যের পক্ষ থেকে দেশ এবং জাতি এবং মানবতার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 76তম স্বাধীনতা দিবস উদযাপন সহ আজাদী কা অমৃত মহোৎসবের সমাপ্তি ঘোষিত হলো দক্ষিণ হাইলাকান্দিতে। সোমবার জামিরার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন স্কলার সিনিয়র সেকেন্ডারি ও ঘাড়মোড়া বাজারের হলি ব্ল্যান্ড ন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে 76তম স্বাধীনতা দিবস পালন করেন। এদিন নির্দিষ্ট সময়ে ঘাড়মোড়া বাজারের হলি ব্ল্যান্ড ন্যাশনাল স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর নজির উচিমানী লস্কর। একইভাবে জামিরা রেল স্টেশনের গ্রিন স্কলার সিনিয়র সেকেন্ডারি স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আলম মজুমদার। স্বাধীনতা দিবসের দিন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নৃত্য গান আবৃত্তি সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করেন। এদিন অতিথিদের মধ্যে গ্রিন স্কলার সিনিয়র সেকেন্ডারি স্কুলে উপস্থিত ছিলেন সেক্রেট হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান জয়দীপ নাথ এবং হলি ব্ল্যান্ড ন্যাশনাল স্কুল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নব মজুমদার, জুনিয়র কলেজের শিক্ষক নুরুল হক লস্কর সহ মতিউর রহমান লস্কর, সেলিমুদ্দিন লস্কর প্রমুখ। যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করল সোনাই শিক্ষাকণ্ডের অধীনস্থ চিরকান্দি দেবপাড়াস্থিত 419 নং আঠেলিকান্দি এলপি স্কুল। সোমবার সকালে স্কুল পরিচালন সমিতির সদস্য সদস্যা ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি সুভাষচন্দ্র দাস। এদিন পতাকা উত্তোলনের সময় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রাজন দত্ত চৌধুরী, উমাকান্ত সিনহা, মৌসুমী রানী দাস, সংঘমিত্রা ফলহারী ভট্টাচার্য, শাহিদ আলম লস্কর, অপূর্ব চক্রবর্তী, আশুতোষ দাস প্রমুখ। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত শনিবার স্কুলের পক্ষ থেকে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এক রেলি বের করা হয়। এতে স্কুল পরিচালন সমিতির সদস্য সদস্যা সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আজাদী কা অমৃত মহোৎসব নিয়ে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত পূর্ব সোনাপুর এমভি স্কুলের বিশাল রেলি সম্পন্ন। শনিবার স্কুল কর্তৃপক্ষের আয়োজিত এ রেলিতে স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ এলাকার সমাজকর্মীরাও অংশগ্রহণ করেন। এদিন পূর্ব সোনাপুর এমভি স্কুলের সম্মুখে এই রেলির শুভ সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক এমরান হোসেন মজুমদার। হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বিএনএম পূর্ত সড়ক এবং ইএনডি হয়ে প্রায় 2 কিলোমিটার পদযাত্রা করেন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। রেলি শেষে স্কুলের প্রধান শিক্ষক এমরান হোসেন মজুমদার ও সহকারী শিক্ষক শারিমুল হক বরভুইয়া জানান, জনসাধারণের মধ্যে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে তাদেরকে সচেতন করার লক্ষ্যে এই রেলি বের করেন তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব সোনাপুর এমভি স্কুলের সহকারী শিক্ষক লুৎফুর রহমান মজুমদার, নজরুল ইসলাম মজুমদার, বিজ্ঞান শিক্ষক আলতাফ হোসেন চৌধুরী, বুরহান উদ্দিন ও সাদিক আহমেদ লস্কর। এদিন শিক্ষক সাদিক আহমেদ লস্কর কচিকাঁচা ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট বিতরণ করেন। এদিনের রেলিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী তথা এজওয়াইসিপির হাইলাকান্দি জেলা সমিতির সম্পাদক হোসেন আহমেদ চৌধুরী,
জেলা সমিতির সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, সমাজসেবী সেলিমউদ্দিন মজুমদার, তাজউদ্দিন চৌধুরী প্রমুখ। 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার গ্রাহক সুরক্ষা সমিতির বিভিন্ন আঞ্চলিক কমিটির উদ্যোগে জেলাজুড়ে মত বিনিময় সহ সংবর্ধনা সভা ও অন্যান্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্বাধীনতার ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন স্বাধীনতা আন্দোলনে যেসব সংগ্রামীরা দেশমাতৃকা ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে দেশকে স্বাধীন করেছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা সহ তাদের আদর্শ ও ত্যাগকে অনুসরণ করলে 76তম স্বাধীনতা দিবস সার্থকতা লাভ করবে বলে মনে করেন। বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধের জোয়ার এনে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন তা অতীতে কোনোদিনই হয়নি বলে এদিন জানান সংস্থার কর্মকর্তারা। সভা শেষে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের দিদারখুশ বাগান নাচঘরে দেশাত্মবোধক সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। শিলচর অম্বিকেশ্বর শিব মন্দিরের শ্রাবণ মাসের শেষ তথা পঞ্চম সোমবার উপলক্ষে সম্মান ভগবান শিবের পূজার্চনা করতে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিন সকাল 6টা থেকে অম্বিকেশ্বর শিব মন্দিরে মহিলা যুবতীরা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান শিবের পূজার্চনা করেন। মন্দির পরিচালনা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, এদিন ভগবান শিবকে পুজো দিতে অগণিত ভক্তদের সমাগম ঘটে মন্দির চত্বরে। সকাল 6টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। এদিন ভক্তরা পুজো দেওয়ার পর তাদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় ছিল সন্ধ্যারতি। অগণিত ভক্তরা এদিন মন্দিরে এসে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা কামনা করেন বলে জানান। সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোটা দেশের সাথে সম্মতি রেখে 76তম স্বাধীনতা দিবস পালন করল ডিজায়ার ফর লাইফ সংগঠন। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও এদিন জেলার ধোয়ারবন্দ, বিলাইপুর ও শিলকুড়ি এলাকায় দুটি কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা। স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করা সহ শহীদদের আত্মবলিদানের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। আগামীতে সমাজকে এক নতুন দিশায় পরিচালিত করার পাশাপাশি সংগঠনের কর্মকলাপ এগিয়ে নিতে এদিন সকলের সহযোগিতা কামনা করেন ডিজায়ার ফর লাইফ ফের কর্মকর্তারা।
करेंगे कि आप सब इस संगठन में ज्वाइन कीजिए और ये संगठन का काम है, आपका कंप्लेन आते हैं 5 मिनट के अंदर हम लोग काम स्टार्ट कर देते हैं। बस अब ज्यादा नहीं बोलेंगे क्योंकि बोलने को तो बहुत कुछ है, 26 घंटा भी कम पड़ेगा और माइक नहीं रहेंगे तो सिंगर गाना कैसे गाएंगे, ये भी बात नहीं। अच्छा ठीक हो रहा है तो खुशमा मैडम जो है ये हमारे संगठन का स्टेट प्रेसिडेंट है और इनका ये काम देखते हुए उनको स्टेट प्रेसिडेंट बनाया गया है और जो भी प्रॉब्लम आप लोगों के एरिया में होगा आप लोग इनको बोलिएगा और ये तुरंत ही हमें बोलेंगे, आप लोगों का जो भी प्रॉब्लम होगा उसका समाधान करने की आप लोग कोशिश करेंगे। हमारे संगठन में ये स्टेट प्रेसिडेंट तो है ही है, साथ में सीनियर एडवोकेट भी है और ये एडवोकेट हमारा हर काम में मदद करते हैं। तो बस हम यही कहेंगे हम इतने अच्छे भारतवर्ष में रहते हैं। ভারতের 76তম স্বাধীনতা দিবস যথাযথ সম্মান আনন্দ ও উদ্দীপনার সঙ্গে পালন করেছে বড়জালেঙ্গা পায়োনিয়ার সংঘ ও 164 নং ক্লাব টিল্লা আঙ্গনওয়াড়ি কেন্দ্র। সোমবার সকাল 7:45 ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য। পতাকা উত্তোলনের পর পায়োনিয়ার সংঘ থেকে রোজকান্দি পয়েন্ট পর্যন্ত তেরঙ্গা হাতে নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় পায়োনিয়ার সংঘের সদস্য, আঙ্গনবাড়ি কর্মী, ছাত্রছাত্রী সহ ক্লাব রোডের জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব পদযাত্রায় সামিল হন। এরপর সমস্ত দিনব্যাপী বিভিন্ন ক্রীড়ামূলক অনুষ্ঠান চলতে থাকে। বেলা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় ও মর্যাদা সহকারে জাতীয় পতাকা অবনমিতকরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমস্ত দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী আল্পনাকর পুরকায়স্থ, রুমা গুপ্ত ও পায়োনিয়ার সংঘের জয়দীপ রাহা, মুন দাস, রাজু সূত্রধর, মদন কালিন্দী, রাজ দেব, পিঙ্কু আচার্য প্রমুখ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করল হিউম্যান ফর শেল্টার। সোমবার পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায় অসহায় পরিবারদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার পাশাপাশি সংস্থার তরফে এদিন 1500 গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন তারা। অনুষ্ঠানে সংগঠন মিলাপ, ইয়াংম্যান অর্গানাইজেশন ও বিহান সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সংস্থা প্রমুখ সুচরিতা ধর সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নমস্কার সবাইকে, আমার নাম সুচরিতা ধর। উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা টিম মেলাপ থেকে 1000 কেজি কাপড় বিতরণ করেছি শিলচরের ফ্লাড ভিকটিমসদেরকে। আমি থ্যাংক ইউ বলতে চাই সব মানুষরা শিলচরের যারা আগে এসে এত কাপড় ডোনেট করেছেন, ব্যাঙ্গালোরের শিলচর বাসীরা যারা কুরিয়ার করে কাপড় পাঠিয়েছেন যেন আমরা ডোনেট করতে পারি। দুর্গাপূজা আসছে আর আমরা সবাই জানি আমাদের দুর্গাপূজা আমাদের জন্য কত একটা আনন্দের উৎসব, কিন্তু যেহেতু ফ্লাডে মানুষের অনেক কাপড় জামা সব নষ্ট হয়ে গেছে, আমরা ভাবলাম দুর্গাপূজার আগে যদি আমরা ওদেরকে একটু খুশি করতে পারি কাপড় বিতরণ করে। আর আমরা শান্তিকার পক্ষ থেকে আজকে উজ্জ্বলা শেল্টার হোমের যে বাচ্চারা আছে ওদের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করলাম। শান্তিকা হলো একটা আপস্কিলিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং আর মানুষকে প্রফেশনাল স্কিলস নিয়ে হেল্প করি। আর শান্তিকার সব স্টুডেন্টসরা আজকে উজ্জ্বলার যে ছোটো ছোটো বাচ্চারা আছে ওদেরকে ইন্ডিয়ার ব্যাপারে শেখালো, ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে শেখালো, ইন্ডিয়ার হিস্ট্রি, ইন্ডিয়ার রুটস, কালচার এসবের ব্যাপারে শেখালো, স্যালিউট করা শেখালো, ফেস পেন্টিং করলো, তো অনেক মজা করেছি ওদের সাথে। আমরা খালি ওদেরকে শিখাইনি, ওই বাচ্চারাও আমাদেরকে শিখিয়েছে যে ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ ইজ হোয়াট ডিফাইন্স ইন্ডিয়ানস। সো আজকে এই উপলক্ষে আমাদের খুব ভালো লাগলো উজ্জ্বলার বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আজাদী কা অমৃত মহোৎসব সমারোহের সমাপ্তি ঘোষণা করলো কাছাড় পুলিশ প্রশাসন। বরখুলে জলসম্পদ বিভাগে উত্তোলিত হয়নি তিরঙ্গা, সরব স্থানীয়রা জানালেন তীব্র ক্ষোভ। সড়ক সংস্কারের কাজে পানীয় জলের পাইপ কেটে দেওয়ায় তীব্র সমস্যায় মেহেরপুরের জনগণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।